মোগল আমলে ঢাকাকে সুরক্ষিত রাখার জন্য যে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল, হাজীগঞ্জ দুর্গ তাদের মধ্যে একটি। হাজীগঞ্জ দুর্গ, যা অবস্থিত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শহরের কিল্লারপুল এলাকায়, বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম ঈশাখার কেল্লা হিসেবেও এর বেশ পরিচিতি আছে। এই দুর্গটি মোগল আমলে নির্মিত একটি জলদুর্গ, যা শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নারায়ণগঞ্জের মোগল আমলে নির্মাণ করা হাজীগঞ্জ কেল্লা বা জলদুর্গ। আসসালামু আলাইকুম বন্ধুরা, নারায়ণগঞ্জের চাষারা থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আর আপনারা দেখছেন রবিন ইনফো। বন্ধুরা, নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো নারায়ণগঞ্জের মোগল আমলে নির্মাণ করা হাজীগঞ্জ কেল্লা বা জলদুর্গ। হাজীগঞ্জ জলদুর্গ বা কেল্লায় যেতে হলে প্রথমেই ঢাকার যে কোনো স্থান থেকে আপনাদের আসতে হবে নারায়ণগঞ্জের চাষারার মোড়ে। নারায়ণগঞ্জের চাষারার মোড় থেকে অটো রিক্সা করে যেতে হবে কেল্লারপুর এলাকায়। চাষারার মোড় থেকে খুব কম সময়ে এবং সহজেই আসা যায় হাজীগঞ্জ দুর্গে। বন্ধুরা, অবশেষে আমি চলে এসেছি হাজীগঞ্জ দুর্গের সামনে। মোগল আমলে ঢাকাকে সুরক্ষিত রাখার জন্য নির্মাণ করা হয়েছিল তিনটি জলদুর্গ, যেমন ইদ্রাকপুর দুর্গ, সোনাকান্দা দুর্গ এবং হাজীগঞ্জ দুর্গ। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গের ভিতরে। আজকে আমি এই দুর্গটা পুরোটা ঘুরে ফিরে দেখব এবং জানার চেষ্টা করব এই দুর্গ সম্পর্কে। মোগল আমলে ঢাকাকে সুরক্ষিত রাখার জন্য যে কয়টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল, হাজীগঞ্জ দুর্গ তাদের মধ্যে একটি। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। প্রাচীন এই দুর্গটি খিজিরপুর দুর্গ নামেও বেশ পরিচিত। মোগল আমলে ঢাকা শহরকে রক্ষা করতে সপ্তদশ শতকের আগে এবং পরে যে তিনটি জলদুর্গকে নিয়ে ত্রিভুজ জলদুর্গ ফোর্ট গড়ে তোলা হয়েছিল, তারই একটি হল এই হাজীগঞ্জ দুর্গ। রাজধানী ঢাকা শহর থেকে 14.68 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন এই জলদুর্গটি। নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে এই জলদুর্গটি নির্মিত হয়েছিল। দুর্গটির প্রাচীরের চারিদিকে অভ্যন্তরভাগে দেয়ালের ভিত থেকে 1.22 মিটার উঁচুতে রয়েছে চলাচলের পথ, এবং এর দেয়ালেও আছে গুলি চালাবার উপযোগী ফোকর। চৌদ্দ
চতুর্ভুজ আকৃতির এই দুর্গে পঞ্চভুজী বেষ্টন প্রাচীরে রয়েছে বন্দুক ঢুকিয়ে গুলি চালাবার উপযোগী ফোকর এবং চার কোণে রয়েছে গোলাকার বুরুজ। চারকোণের প্রতিটি বুরুজের অভ্যন্তরভাগে দুর্গ প্রাচীরের শীর্ষ পর্যন্ত বিস্তৃত সিঁড়ি। এবং এর বর্প বহিগত অংশে রয়েছে বন্দুকে গুলি চালাবার প্রশস্তর ফোকর। সম্ভবত মোগল সুবেদার ইসলাম খান কর্তৃক ঢাকায় মোগল রাজধানী স্থাপনের অব্যবহিত পরে নদীপথে মগ ও পর্তুগিজদের জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মাণ করা হয়। দুর্গটি শীতলক্ষা নদীর তীরে অবস্থিত বলে নদীর দিকেই দুর্গের একমাত্র প্রবেশপথ থেকে বোঝা যায় যে শুধুমাত্র নদীপথেই দুর্গের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ছিল সে সময়। ফটকটির আয়তাকার কাঠামোতে রয়েছে পঞ্চভুজী প্রবেশপথ। চতুর্ভুজ আকৃতির এই দুর্গের এক কোণে রয়েছে ইটের তৈরি একটি সুউচ্চ চৌকা স্তম্ভ। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন ইটের তৈরি প্রাচীন সেই স্তম্ভটি। ধারণা করা হয় এই স্তম্ভটি হল সে সময়ের একটি পর্যবেক্ষণ বুরুজ। এই স্তম্ভের অবস্থান থেকেই দুর্গটিকে সমসাময়িক অপরাপর জলদুর্গের সমগোত্রীয় বলে ধরে নেওয়া যায়। কামান বসানোর জন্য উপযোগী উঁচু বেদির অবস্থান দুর্গটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফটকটির আয়তাকার কাঠামোতে রয়েছে পঞ্চভুজী প্রবেশপথ এবং প্রবেশপথের দুপাশেই রয়েছে খোদাই করা আয়তাকার খিলান। এবং এর শীর্ষভাগে পদ্মফুলের অলঙ্করণে শোভিত। ইটের তৈরি সুউচ্চ স্তম্ভটি বর্তমানে ধ্বংসপ্রায়। দীর্ঘদিন সংস্কার না করার কারণে স্তম্ভের ভিতরের অংশে বিভিন্ন রকম জঙ্গলি গাছগাছালি বাসা বেঁধেছে। উঁচু এই স্তম্ভটির ভেতরের অংশে একটি সিঁড়ি রয়েছিল যা দিয়ে উপরে ওঠা যেত
কিন্তু বর্তমানে পুরো সিঁড়িটিই ধসে পড়েছে। এখনই সংস্কার করা না হলে হয়তোবা কোনো এক সময় সুউচু এই স্তম্ভটি আর খুঁজেই পাওয়া যাবে না। দুর্গের অভ্যন্তরের ওপর কোনো নির্মাণ কাঠামো না থাকায় প্রতীয়মান হয় যে বর্ষা মৌসুমে যখন জলদস্যুদের আক্রমণের সম্ভাবনা দেখা দিত, কেবলমাত্র তখনই দুর্গটিতে সৈন্য মোতায়েন করা হতো এবং সৈন্যরা সেখানে তাঁবুতে আশ্রয় নিত। দুর্গ এলাকার ব্যাপক অংশ জুড়েই বর্তমানে রয়েছে নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের সদর দপ্তর। কোনো লিখিত প্রমাণ না থাকার কারণে এটি 1650 সালে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। মুঘল আমলের প্রথম দিকে এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটি কে নির্মাণ করেছিলেন তা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। ধারণা করা হয় মীর জুমলা 1660 থেকে 1663 খ্রিস্টাব্দের মধ্যে দুর্গটি নির্মাণ করেন। আবার অন্যদিকে তাইফুল নামের এক লেখক এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন। কোনো কোনো লেখকের মতে 1610 খ্রিস্টাব্দে ঢাকায় রাজধানী স্থাপন করার পর এটি নির্মাণ করা হয়েছে। মোগল যুগের পূর্বে এই অঞ্চলে আরও একটি দুর্গ ছিল বলে জানা যায় এবং সেটি খিজিরপুর দুর্গ নামে পরিচিত। তাই অনেক গবেষক মত প্রকাশ করেছেন যে খিজিরপুর দুর্গের উপরেই হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করা হয়েছিল। হাজীগঞ্জ দুর্গটিকে বহুবার সংস্কার করা হয়েছে। দুর্গটিকে 1950 সালে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে দুর্গটিকে বিভিন্ন সময় সংস্কার করে এটিকে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়। 1660 কিংবা তারও অনেক আগে মেঘনা, শীতলক্ষা ও ধলেশ্বরী নদী দিয়ে জলদস্যুদের আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছিল বাংলার এসব নদীপথগুলো। জলদস্যুদের অত্যাচার আর লুটপাটে সবসময় ভয়ে থাকতেন এখানকার স্থানীয় জমিদার ও এসব এলাকার লোকজনেরা। একসময় জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মোগল সম্রাট নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে এই হাজীগঞ্জ দুর্গটি নির্মাণ করেন।